ফেলু টেস্টে ইংরেজিতে পেয়েছিল 4 আর মাধ্যমিকে 40। তার এই কাহিনী নিয়ে আজকের এই ভিডিও 440। ফেলু কিন্তু কোনো টুকলি করেনি, তাকে সাজেশন দিয়েছিলেন তার মামতো দাদা পার্থ, যার রায় হয়নি ব্যর্থ। ভিডিওটি শুধু ফেলুর বন্ধুরা দেখো যাদের ইংরেজিতে পাস করার নেই কোনো সামর্থ্য। চলো এবার দেখে নেই ফেলুর দাদা ফেলুকে কী কী করতে বলেছিলেন। ওভার টু ফেলুর দাদা। ফেলু টেনশন লেনে কা নেহি দেনে কা হ্যায়, তাই ইংরেজি পাশ করা নিয়ে একদম টেনশন করবে না, তুমি দেখে নাও কী করবে। পরীক্ষার এক মাস আগে শুধু টেস্ট বইয়ের গল্প এবং কবিতাগুলো পড়ে নাও, আর বাংলা নোট বই দেখে বাংলাটা শুধু পড়ে নাও, কোনো চাপ নেওয়া দরকার নেই। দেখো ফেলু, ইংরেজিতে 4টি পার্ট আছে, সিন আনসিন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, আর রাইটিং স্কিল। এবার আমি প্রত্যেকটা পার্ট নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আলোচনা করব। মাধ্যমিকের প্রশ্ন খুললে প্রথমেই সিন পার্ট, আর এই সিন পার্টে তুমি দেখো এখানে কি আছে, 5টা MCQ আছে, আর প্রত্যেকটার 1 নম্বর করে দেওয়া আছে। প্রতিটি প্রশ্নের 4টি করে অপশন দেওয়া আছে। প্রশ্নটা ভালো করে তাকিয়ে দেখো, একটা ড্যাশ আছে, অর্থাৎ এখানে তুমি উত্তরটা লিখতে পারবে, এবং তলায় দেখো 1, 2, 3, 4 করে 4টি উত্তর দেওয়া আছে। এবার বলো তুমি কি করবে, তোমাকে তো পাশ করতে হবে, অন্যদিকে মাস্টারমশাইরা কিন্তু তোমাকে নম্বর দিতে চাইছে, তাহলে বলো তুমি কি করবে। তুমি 4টে উত্তরের মধ্যে যেটা জানো বা যেটা হওয়ার সম্ভাবনা খুব বেশি সেটা শূন্যস্থানের জায়গায় লিখে দাও। এরপর তোমার মনে হবে বাকি 3টে উত্তরের মধ্যে 1টা ভুলেও হতে পারে, তুমি কি করবে, তুমি সেটাকে গোল করে তলায় আন্ডারলাইন দিয়ে দাও এবং বক্স করে দাও। তার মানে তোমাকে এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে মাস্টারমশাইরা নাম্বার দিতে পারে। এটা মনে রাখবে, মাস্টারমশাই বা দিদিমণিরা কিন্তু ছাত্রদের স্বার্থে ওই 2টো উত্তরের মধ্যে যেটা ঠিক সেখানে নম্বর দিয়ে বেরিয়ে চলে যাবেন। এক্ষেত্রে তুমি 5-এর 5, কোনো টেনশন করার দরকার নেই। এর পরের প্রশ্ন দেখো, টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে শূন্যস্থান পূরণ পড়ে, কখনো কজ এফেক্টও পড়তে পারে, যাই হোক মোটামুটি কমপ্লিট দ্য ফলোয়িং ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, এটাই বেশি পড়ে, এক্ষেত্রে কি করবে। এটা মাথায় রাখবে, এটা খুবই সহজ ব্যাপার, একদম টেনশন করবে না। এই যে 3-4 লাইন শূন্যস্থান আছে, তুমি মোটামুটি একটা আন্দাজ করে টেক্সটে কোথায় উত্তর হতে পারে সেই আন্দাজ করে ওই 3-4 লাইন বা আরও বেশি করে তুলে দাও, ওর মধ্যেই কিন্তু উত্তরটা থাকবে। তোমরা মনে রাখবে তোমাদের থেকে টিচারদের কিন্তু দায়িত্ব বেশি, তোমার ওই উত্তরের মধ্যে যেই অংশটা সঠিক স্যারেরা খুঁজে নিয়ে সেখানে আন্ডারলাইন করে তোমাকে নম্বর দিয়ে চলে যাবেন। আবার মাধ্যমিকে জানো হাফ নাম্বার দেওয়া যায় না, একই দিতে হবে। স্কুলে মাস্টারমশাইরা হাফ দিতে পারেন, কিন্তু মাধ্যমিকে পুরো 1-এর 1 পেয়ে যাবে। এবার চলে এসো সিয়ের দাগের অ্যানসার দ্য ফলোয়িং কোশ্চেনে, এটা কিন্তু খুব সহজ, কিচ্ছু ব্যাপার নয়, কারণ সিন প্যাসেজটা খুব ছোট্ট থাকে আর প্রশ্ন 2টো থাকে। তুমি শুধু একটা আন্দাজ করে নাও উত্তরটা প্রথমার্ধে আছে না দ্বিতীয়ার্ধে আছে, তারপর পুরো প্রথমার্ধ বা দ্বিতীয়ার্ধ পুরো প্যাসেজটা তুলে দাও। এখানে স্যারেরা কিন্তু 1 নম্বর দিতে বাধ্য, আবার অনেক স্যারও আছেন তোমাকে 2ও দিয়ে দিতে পারেন, মানে 4-এর 4ও পেয়ে যেতে পারেন। এরপর তুমি চলে এসো পোয়েমের ক্ষেত্রে, এখানেও একই রকম প্রশ্ন থাকে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে তুমি আগের সিনের মতো যেটা সঠিক মনে হবে সেটা শূন্যস্থানে লিখবে, এরপর যেটা হলেও হতে পারে মনে হয় সেটা তলায় আন্ডারলাইন দিয়ে বক্স করে দেবে। এরপরও দেখবে 2টো উত্তর পড়ে আছে, ওই 2টো উত্তরের মধ্যে যেটা মনে হবে এটাও হতে পারে, তুমি কিন্তু লুজ সিট নিয়ে দাগ নাম্বার দিয়ে সেই উত্তরটা লিখে দেবে। তাহলে তুমি কটা উত্তর দিলে, 3-3টে, এই 3টে 3টের মধ্যে 1টা ঠিক হবে না, হবেই হবে, তাহলে 4-এর 4 আটকায় কে। এরপর তুমি চলে এসো বিয়ের দাগে, যেখানে ট্রু ফলস করতে বলা হয়েছে, এখানেও কিন্তু একটু বুদ্ধি খাটালেই পুরো নম্বর। কীরকম, তুমি প্রথমে বক্সের মধ্যে ধরো টি লিখে দিলে,
এরপর যে লুজ সিটটা নিয়েছ তাতে ওই দাগ নাম্বার লিখে ওই প্রশ্ন তুলে সেখানে বক্সের মধ্যে এব লিখে দেবে। তাহলে ট্রু বা ফলস যে কোনো একটা তো লাগবেই, তাহলে পুরো নম্বর। এরপর দেখো ট্রু ফলসের ক্ষেত্রে তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট তুলতে বলেছে। তুমি পুরো একটা আন্দাজ করে নেবে যে কোথায় উত্তরটা হতে পারে, সেখান থেকে পুরো 3-4 লাইন তুলে দাও, আরও বেশিও তুলতে পারো। আরে মাস্টার মশাইরা খুঁজে নেবে, তোমাকে কোনো কষ্ট করতে হবে না। দরকার হয় লুজ সিট নিয়ে পুরো স্ট্যান্ডাটা তুলে দাও, কোনো চাপ নেই। এবার তুমি চলে এসো আনসিনের ক্ষেত্রে। ওখানে প্রথম প্রশ্ন দেখো, টিক দ্য রাইট অ্যান্সার, আর ডান দিকে কতগুলো এ বি সি ডি বলে উত্তর দেওয়া আছে। এখানে তুমি ভালো করে শুনে নাও, ওই যে ডান দিকের বক্সগুলো আছে ওটিতে কোনোটাতেও তুমি দাগ দেবে না। হ্যাঁ আবার শোনো, ওগুলো কিন্তু স্যারেরা দাগ দেবেন, মানে তোমার নম্বর টম্বর যদি শর্টট পড়ে তাহলে স্যারেরা ওটা টিক দিয়ে তোমাকে পাস করিয়ে দেবেন। তোমার কোনো কিছু ওখানে করার দরকার নেই। তবে তুমি আরেকটা জিনিস করতে পারো, করবে সেটাও তোমাকে এবার বলছি। সেটা হলো ধরো একের দাগের ওই এ বি সি ডি 4টে উত্তর দেওয়া আছে, তুমি ওই উত্তর যেখানে লেখা আছে, যে লেখাটা যেখানে উত্তরটা শেষ হয়েছে যেটা ঠিক মনে হবে, তার পাশে নিজে একটা বক্স এঁকে দাও। নিজে একটা বক্স এঁকে দিয়ে তাতে তুমি টিক চিহ্ন দিয়ে দাও। এক্ষেত্রে আর একটা মহামন্ত্র শুনে রাখো, ওই যে 4টে অপশানের মধ্যে যদি কোনো একটা বড় হয় সেই বড় লেখাটাই কিন্তু সঠিক উত্তর হবে, কারণ যারা কোশ্চিন সেট করেন তারা কিন্তু ওই অযথা বড় বড় লিখতে চান না। এরপর আবার একটা কাজ করবে, তুমি ওই যে লুজ পিস্টাটা নিয়েছো সেই লুজ সিটে ওই যে আরও যে 3টি উত্তর পড়ে আছে ওর মধ্যে তোমার যদি মনে হয় যে এটাও একটা সম্ভাবনা আছে, হতেও পারে, তুমি ওই উত্তরটি মানে দাগ নাম্বার দিয়ে, শুধু দাগ নাম্বার লিখবে, তোমার অত বড় লিখতে তুমি অত পোষাবে না, অত কে পরিশ্রম করবে, পরিশ্রম করার দরকার নেই। তুমি ওই রকম লিখবে, ধরো বিয়ের দাগ একটা ঠিক হবে এর দাগের, তাহলে তুমি সেই লুজ সিটে লিখবে এর একের দাগের বি এবং পাশে একটা বক্স করবে, সেই বক্সে টিক দিয়ে দেবে, বাস হয়ে গেল। দুটোর মধ্যে যে কোনো একটা হলে তো নাম্বার তো পাচ্ছই, আর না হলে ও মাস্টার মশাইরা ডান দিকে যে খালি বক্সগুলো আছে ওর মধ্যে যে কোনো একটা টিক দিয়ে নাম্বার মেরে চলে যাবেন। এরপর চলে যাও বিয়ের দাগের আনসিনের ক্ষেত্রে, ট্রু ফলস করতে বলেছে এবং সাপোর্টিং সেন্টেন্স দিতে বলেছে। একই রকমভাবে এর একটু আগে তোমাদের সিনিয়র ক্ষেত্রে যেভাবে বলেছি সেম প্রসেস একই রকমভাবে করে দাও, বাস হয়ে গেল। এরপর চলে যাব শিয়ের দাগে। শিয়ের দাগের প্রশ্ন উত্তরের ক্ষেত্রেও যত বেশি পারবে পুরো ভরিয়ে দাও, ও মাস্টার মশাইরা দেখে নেবেন। এবার চলে এসো বি সেকশনের গ্রামার অ্যান্ড ভোকাবুলারির ক্ষেত্রে। এক্ষেত্রে দুটো মেথড, প্রথম মেথড হচ্ছে তুমি প্রত্যেকটা অপশনের হয় প্রথমটায় দাগ দিয়ে দিয়ে চলে যাও, যেমন রিটার্ন, এন্টিয়ার, ওয়াজ ইনফর্মিং এই রকম, বা দ্বিতীয়টায় দাগ দিয়ে 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 চলে যাও, বা তৃতীয়টায় দাগ দিয়ে 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 চলে যাও, মানে যে কোনো একটায় দেখবে 3-এর মধ্যে 1 তুমি পাবে, আর ভাগ্য ভালো হলে 2ও পেয়ে যেতে পারো। এবার দ্বিতীয় পদ্ধতির কথা বলি, দ্বিতীয় পদ্ধতিটাও তুমি ফলো করতে পারো। যেমন তুমি এই শূন্যস্থানে রিটার্ন লিখে দিলে, হয়ে গেল। এরপর বাকি যে দুটো পড়ে আছে ওর মধ্যে রিটার্ন যেখানে লেখা আছে ওর তলায় দাগ দিয়ে দিলে, তাহলে কি আছে আরেকটা পড়ে আছে, ওটা কি করবে, ওই যে লুজ সিট নিয়েছো সেখানে তৃতীয় অপশনটা লিখে দিলে, তাহলে যাবে কোথায়, নম্বর তুমি পাবেই। আর দেখো স্যারেরা কিন্তু সব সময় দেখেন তোমাকে কি করে পাস করাতে হবে, আর যদি খাতায় এইসব জিনিস থাকে তো স্যারেদের সুবিধাই হয়ে গেল তোমাকে পাস করানোর ক্ষেত্রে। এবার তুমি চলে এসো আর্টিকেল প্রিপোজিশনের ক্ষেত্রে, 5-এর দাগের। তুমি তো 3টে আর্টিকেল জানো এ এন দি, তাহলে তুমি কি করবে, তুমি প্রথম শূন্যস্থানে লিখবে এ এন দি, দ্বিতীয় শূন্যস্থানেও লিখবে এ এন দি, আর তৃতীয় শূন্যস্থানেও লিখবে এ এন দি। তাহলে তুমি এ 3-এর মধ্যে 1 তো পাবেই, ভাগ্য ভালো হলে 2ও পেয়ে যেতে পারো। আরে তুমি তো ফার্স্ট হতে আসছো না, যে সব নম্বর তোমার দরকার এই রকম হলেই বাস পাস।
এরপর আসছি পরের পৃষ্ঠায় বিয়ের দাগে থাকে ওই ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ। এখানে তুমি কিচ্ছু করবে না, কিচ্ছু করা তোমার দরকার নেই, শেখারও দরকার নেই, ফালতু সময় নষ্ট হয়ে তিন নাম্বার বাদ দিয়ে দাও, ছেড়ে দাও। এবার আমরা চলে যাচ্ছি পরের সিয়ের দাগের। এবার চলে এসো সিয়ের দাগের, যেখানে ফেজাল ভার্ব বসাতে হবে। ওখানে একটা সাধারণ নিয়ম জেনে নাও, ওখানে যে দাগ দেওয়া যে ভার্বটা ওটা যদি পাস্ট টেন্সে থাকে, মানে ইডিযুক্ত শব্দ থাকে, তাহলে ফেজাল ভার্বেও কিন্তু ইডি হবে। আর ওখানে যদি দাগ দেওয়া অংশে যদি আইএনজি যুক্ত শব্দ থাকে, তাহলে ফেজাল ভার্বেও ওখানে আইএনজি যুক্ত শব্দ বসবে। তাহলে ঠিক আছে, এটা জেনে নিয়েছো। এরপর বলছি কি করে তুমি লিখবে। এবার তোমাকে একটু উদাহরণ দিয়ে শিখিয়ে দিই। ধরো সিয়ে দেখে দু একটা পড়ো, কী লেখা আছে, পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস। এবার তুমি জানো তাহলে আইএনজি যুক্ত শব্দ যোগ করে লিখতে হবে। প্রথমেই তুমি লিখে দাও ওই যে লুক ইনটু আছে ওইটাকে করে দাও লুকিং ইনটু। ওই লুকিং ইনটুটা কোথায় লিখবে, ওই যে কেসের পরেই লিখে দাও, যে ফাঁকা জায়গাটা আছে লুকিং ইনটু। এরপর ওই যে বক্স আছে বক্সে একটা লিখে দাও কামিং বাই। এরপর বক্সের ডান দিকে যে জায়গাটা আছে ওখানে লিখে দাও লুকিং ফর। তাহলে তিনটে লিখে দিলে ওই তিনটের মধ্যে যে কোনো একটা মিলবে বা মিলতে তো পারেই। এরপর ছয় দেখে চলে এসো, প্যাসেজ থেকে মানে লিখতে বলেছে, তুমি ও কয়েকটা পরপর লিখে দেবে, মিললো মিললো, না মিললো না মিললো, ওটা ছেড়ে দাও। এরপর চলে যাই সাতের দাগে। সাতের দাগের আছে রাইটিং। তুমি জেনে রাখো এই রাইটিংয়ের ক্ষেত্রে নম্বর তোলাটা কোনো ব্যাপারই নয়। ধরো একটা গল্প লিখতে বলা হয়েছে, প্রথমে কী লেখা আছে দেখো, থ্রি চিলড্রেন কালেক্ট ইন গ্রিন ম্যাঙ্গোজ নিয়র রেলওয়ে ট্র্যাক। তুমি ওই লাইনটা, ওই থ্রি চিলড্রেন শব্দটা থাকবে এরকম তিন লাইন নিজের মতো করে ইনিয়ে বিনিয়ে লিখে দাও, মানে থ্রি চিলড্রেনটা যেন থাকে, মানে ওই পয়েন্টটা যেন থাকে। এরপর পরের যে লাইনটা আছে ওই লাইনের, ওই লাইনটাকেও ওরকম তিনবার ইনিয়ে বিনিয়ে লিখে দাও। এইরকম প্রত্যেকটা পয়েন্ট, পয়েন্ট কিন্তু মিস করা চলবে না, প্রত্যেক পয়েন্টে নাম্বার থাকে, প্রত্যেক পয়েন্টটাকে তিনবার করে যা মনে তুমি যা মনে হয় সেই রকমভাবে লিখে দাও। তাহলে এইভাবে রাইটিংটা শেষ করে দাও। স্যার খাতা দেখতে দেখতে ভাববেন, যাক অনেক কিছু লিখেছে, চেষ্টা করেছে, যা হোক, আর মোটামুটি প্রত্যেকটা পয়েন্ট আছে, আর দশের মধ্যে চারটার দিয়ে বেরিয়ে যাও, বাস হয়ে গেল স্যার। এরপর চলে এসো আটের দাগে, যেখানে তোমাকে চিঠি লিখতে বলা হবে, লেটার। এডিটরকে এখানে একটা লিখতে বলা হয়েছে। যাই হোক, এই লেটার রাইটিংয়ের ক্ষেত্রে তুমি স্ট্রাকচারটা জেনে যাবে, মানে মাঝের যে কী লিখছো না লিখছো, ওটা হোক ঠিক হোক না হোক, মোটামুটি ওই স্ট্রাকচারটা, মানে ওই কাকে লিখছো, কত কোনখানে কোনখানে কী ঠিকানা ঠিকানা হবে ইত্যাদি ইত্যাদি, এই ব্যাপারগুলো একটা স্ট্রাকচার প্রথমে বসিয়ে দাও। এরপর ওই রকম প্রত্যেকটা পয়েন্টকে ধরে ধরে ইনিয়ে বিনিয়ে যা হোক করে লিখো, মোটামুটি স্ট্রাকচারটা ঠিক থাকলে ওখানে তো কিছু নাম্বার পাবেই। তাহলে এই পর্যন্ত যা বললাম মোটামুটি ওই রকম করলেই পাস করে যাবে, আর বেশি কিছু পরিশ্রম করা দরকার নেই, ওইসব তোমার পোষাবে না। ঠিক আছে, বাই বাই।